আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো, নিরাপদে আছো, অনলাইনে আছে ক্লাসে। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা বেশ কতগুলো অধ্যায় শেষ করেছি, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, তারপর ষষ্ঠ অধ্যায়, অষ্টম অধ্যায়। আমরা জ্যামিতিক পার্টটা আমরা করব, তার আগে আমরা এখন নবম অধ্যায়, যেটা শতকরা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভাষা অধ্যায়গুলো অনুশীলন করো। আজকে আমরা নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। নবম অধ্যায়ে আমরা জ্যামিতিক পাঠটাও শেষ করেছি, আমরা এখন নবম অধ্যায় নিয়ে আলোচনা করছি, শতকরা অধ্যায়। যেমন নবম অধ্যায়টা, এটা একদমই নতুন একটা অধ্যায় তোমাদের কাছে। নবম অধ্যায়টা তিনটা পার্ট আছে, যে শতকরার একটা পার্ট আছে, সরল মুনাফা বা মুনাফার একটা পার্ট আছে, আর একটা হচ্ছে লাভ ক্ষতির পার্ট। তো আজকে আমরা শতকরা নিয়ে একটু আলোচনা করব, যে শতকরাটা কি। নবম অধ্যায় শতকরা ও লাভ ক্ষতির অধ্যায় এটা। তো আজকে আমরা শতকরাটা নিয়ে আলোচনা করব, যে শতকরাটা কি, কাকে বলে, কিভাবে শতকরার প্রকাশ করতে হয়, কোনো ভগ্নাংশ বা দশমিক থাকলে সেটাকে আমরা শতকরা কিভাবে নিব, শতকরাকে কিভাবে ভগ্নাংশে দশমিকে নিব, কিছু শতকরা অঙ্ক করব। শতকরা আরেকটা নাম বলে দেয়, যে সেটা হচ্ছে শতকরাকে ইংরেজিতে পার্সেন্টেজ বলে। হ্যাঁ, তোমরা অনেকে পার্সেন্টেজটা শুনেছ, তো শতকরাকে পার্সেন্টেজও বলে। তো চলো শতকরাটা নিয়ে একটু আলোচনা করি। তোমাদের বইয়ের 94 পৃষ্ঠা হচ্ছে শতকরা, একটু খেয়াল করো সবাই, 94 পৃষ্ঠাটা বের করো, দেখো 94 পৃষ্ঠা শতকরাটা দেয়া আছে। এই হচ্ছে পৃষ্ঠা 94, এই তোমাদের শতকরা। তো এখানে শতকরা কি সে সংজ্ঞাটা দেয়া আছে, উদাহরণও দিয়ে দিচ্ছে, এবং কতগুলো শতকরা বলেছে ভগ্নাংশ এবং দশমিকে প্রকাশ করো। আমরা অলরেডি ভগ্নাংশ এবং কিছু কিছু দশমিক সম্পর্কে ধারণা নিয়েছি, তো এই হচ্ছে সেটা, শতকরা এবং দশমিক। তাহলে চলো আমরা শুরু করি, শতকরা কি। তো শতকরা বইয়ে দেয়া আছে, শতকরা হলো এমন একটি অনুপাত যা 100-এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়, বইয়েও তাই দেয়া আছে। শতকরা হচ্ছে এমন একটি অনুপাত যা 100-এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। দেখো বইয়েও তাই দেয়া আছে, শতকরা হলো এমন একটি অনুপাত যা 100-এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। আচ্ছা, শতকরাকে আরেকভাবে বলা যায়, শতকরা একটি ভগ্নাংশ যার হর 100। শতকরার আরেকটা সংজ্ঞা যদি তুমি দিতে চাও, তাহলে এইভাবে দেওয়া যায় যে শতকরা একটি ভগ্নাংশ, তুমি শতকরাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করবে, এর হর হবে 100। শতকরাকে পার্সেন্টেজ, এই যে প্রতীক, শতকরার প্রতীক হচ্ছে এটা, এটাকে পার্সেন্টেজ বলে, এটা দ্বারা প্রকাশ করা হয়। তো 1%, এই কথার অর্থ হচ্ছে 1/100। এই 1/100টাকেই আমরা এক না বলে শুধু পার্সেন্ট বলি, এই 1/100টাকে আমরা এক না বলে শুধু পার্সেন্টও বলি, যে পার্সেন্টে প্রকাশ করো তখন
আমরা 1/100 বলি, তখন আর এই একটা লিখি না, তখন পার্সেন্ট মানেই 1/100 বলি। ঠিক আছে, মনে রেখো এটা, এই যে শুধু পার্সেন্ট মানেও 1/100, কারণ একের কোনো ভ্যালুটা আমরা ভেবে দিই না, পার্সেন্ট মানেই 1/100। দেখো আমি এককে হাত দিয়ে ঢেকে রেখেছি, তো পার্সেন্ট মানেই 1/100। ঠিক আছে, পার্সেন্ট মানে 1/100। আবার দেখো 137, পার্সেন্ট মানে 137/100। তুমি এক না লিখে শুধু পার্সেন্ট লিখলেও 1/100ই হবে, আর এক লিখলে 1/100, এটা বোঝা যায়। এক যদি তুমি নাও লিখো, আমি আবারও বলছি, তোমার পার্সেন্ট কথাটা যদি শুধু লিখো, যে শুধু পার্সেন্ট, এই পার্সেন্ট চিহ্নটা দাও, তাহলেও তুমি 1/100ই লিখবে। ভগ্নাংশ আকারে যদি প্রকাশ করতে বলে, যদি তোমার সংক্ষিপ্ত উত্তর আসে যে পার্সেন্টের ভগ্নাংশ রূপ কি, তখন তুমি লিখবে 1/100, আর 1%ও 1/100। আচ্ছা, এবার আমরা কিছু শতকরা প্রকাশ করি, দেখি তোমার বইয়ে দেয়া আছে। আমি আগে একটু শতকরা প্রকাশ করছি, তারপরে আমি শত ভগ্নাংশ প্রকাশ করব। দেখো তোমার বইয়ের 95 পৃষ্ঠায় এই যে শতকরায় প্রকাশ করা আছে, যে ভগ্নাংশ আছে, দশমিক আছে, এগুলোকে একটু শতকরায় প্রকাশ করি। যেহেতু আমি শতকরা শিখছি, তাই আগে আমি একটু শতকরায় প্রকাশ করে নিই। ঠিক আছে, আচ্ছা, প্রথমেই দেয়া আছে 95 পৃষ্ঠায় 24%, 24/100কে শতকরায় প্রকাশ করো। তো পার্সেন্টের মানে শতকরার কথাই হচ্ছে 100 নিচে থাকবে, তো 24/100 একে শতকরায় প্রকাশ করার অর্থই হচ্ছে 24%। 24% মানে কি? 24/100। এই যে দেখো 137% মানে কি? 137/100 ঘর নিচে, তাহলে 24%, এর মানে 24/100। তাহলে 24/100কে তুমি কি লিখতে পারো? 24, আর নিচে যদি 100 থাকে, যদি নিচে 100 থাকে, তাহলে উপরে যা থাকবে তা লিখে পাশে পার্সেন্ট চিহ্ন দিয়ে দেবে। আচ্ছা, এখন দেখো 23/20কে শতকরা প্রকাশ করতে বসছে, মানে 100তে প্রকাশ করতে বসছে, কিন্তু এখানে তো 100 নাই, নিচে যেহেতু নাই তাই 100 বানাতে হবে। এখন 20-এর সাথে কত গুণ করলে 100 হয়? গুণ করে দেখো, 20 ঘরে নামতা পড়ে দেখো, 5×20 100 হয়। 5 দিয়ে যদি তুমি গুণ করো, তাহলেই তোমার 100 হবে। তাই দেখো আমি 5 দিয়ে হর এবং লবকে গুণ করেছি, নিচে 100 হয়েছে। আমি আবারও বলি, 20কে কত দিয়ে গুণ করলে 100 হয়? তো 5 দিয়ে। তো যা দিয়ে তুমি গুণ করবে, তা দিয়ে অবশ্যই তুমি লবকেও গুণ করতে হবে, তা না হলে কিন্তু তোমার অঙ্ক হবে না। তুমি যা দিয়ে নিচে গুণ করবে, তা দিয়ে তোমাকে উপরেও গুণ করতে হবে, এটা নিয়ম। তাই 20 দিয়ে 5কে যেহেতু গুণ করেছি, তাই উপরে যে মানটা আছে 23, তা দিয়েও আমি 5কে গুণ করব। গুণফল আসছে 115/100। তো নিচে 100 মানে এটা পার্সেন্ট, আর 115 বসে গেল, 115/100 মানে হচ্ছে 115%। আচ্ছা, এখন কথা হতে পারে, ম্যাডাম 100-র উপরও কি কখনো পার্সেন্ট হয়? হ্যাঁ, এই যে দেখো হয়েছে, 100-র উপরও পার্সেন্ট হয়, 115, 125 এগুলো হয়। তো এইভাবে শতকরা প্রকাশ করবে তোমরা, যদি তোমাদের 100 না থাকে তাহলে 100 বানিয়ে নেবে, আর 100 থাকলে তো ডিরেক্ট পার্সেন্ট বসিয়ে দেবে। তো দেখে নাও, আচ্ছা এরপরে আমরা দেখো দশমিকটা নিব, এটা তো আমরা ভগ্নাংশ করলাম, এরপরে আমরা দশমিকে যাই। তোমার 95 পৃষ্ঠায় দশমিকও আছে, তো দেখো 0.54কে শতকরায় প্রকাশ করো, 0.54। তো এটাকে কীভাবে শতকরায় প্রকাশ করবো? আগে তো দশমিক উঠাতে হবে। তা আমি গড়ের অঙ্কে কিছু দেখিয়েছিলাম, যে দশমিকটা যদি এভাবে টান দিয়ে উঠায় দাও, তাহলে সাথে সাথে নিচে 1 হয়ে যাবে, একটা ভাগ চিহ্ন হবে এবং নিচে 1 হবে। মনে রাখবে দশমিক এভাবে, এটা নিয়ম, দশমিক উঠানো এটা নিয়ম, এভাবে উঠিয়ে দিবে, একটা ভাগ চিহ্ন দিয়ে নিচে 1 বসিয়ে দিবে। তারপরে পরবর্তীতে এই দাগটা দিয়ে যে উঠালে, এরপরে কয়টা সংখ্যা আছে? দুটো সংখ্যা, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য বসাবে,
দুটো সংখ্যার জন্য দুটো শূন্য বসাবে, ঠিক আছে? দুটো সংখ্যার জন্য দুটো শূন্য। আচ্ছা, তাহলে ধরো এই শূন্য দশমিক উঠে গেল, তাহলে এখানে কি বসবে? শুধু 54, আর নিচে 100। তাহলে 54/100 মানে হচ্ছে পার্সেন্ট। দেখো, শতকরা প্রকাশ করে ফেলেছি, ভালোভাবে দেখে নাও। এরপরে আরেকটা দেখো, 0.3 কে শতকরা প্রকাশ করবো কিভাবে? দেখো 0.3, এখানে আমি দশমিকটা যখনই উঠে দিচ্ছি একটা ভাগ চিহ্ন দিয়ে এক বসিয়ে দিয়েছি। দশমিক উঠালাম, ভাগ চিহ্ন দিলাম একটা, এখানে কিন্তু ভাগ ছিল না, এখানে ভাগ দিয়ে দিলাম। দশমিক উঠানোর সাথে সাথে ভাগ আর এক বসে যাবে। এরপরে দশমিকের পরে একটা সংখ্যা, তাই একটা শূন্য। আচ্ছা, এখন দেখো তো এখানে তোমার যেটা হলো, এখানে তোমার যেটা হলো, আমি মাঝখানে এই লাইনটা একটু লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। 3/10 হলো, তাই না? সব উঠে গেল, 0.0 উঠে গেল, তাহলে থাকলো 3/10। তো নিচে তো 100 নাই, তাহলে 100 বানাতে হবে। এই যে এখন এর পরের লাইন, এটা দশের সাথে কত গুণ করলে 100 হয়? 10 গুণ করলে 100 হয়। তাই দশের সাথে 10 গুণ করেছি, আবার উপরেও 10 গুণ করতে হবে। ওই যে আগে শিখিয়েছি, নিচে যা গুণ করবে উপরে তাই গুণ করবে। তো উপরে গুণ করলাম, গুণ করার পরে কত হলো? 3×10=30, আর 10×10=100। এখন এই যে দেখো 30% হয়ে গেল। তো 95 পৃষ্ঠার 6 নম্বর অঙ্কটা, যে একের যে 6 নম্বর অঙ্কটা আছে 0.03, ওটা তোমরা বাসায় করবে। তোমাদেরকে দুটোই দেখিয়ে দিলাম, ওটা তোমরা বাসায় করবে। আচ্ছা, এবার এটাও একটু দেখে নাও। আচ্ছা, এবার দেখো পার্সেন্টকে কিভাবে আমরা শতকরায় প্রকাশ করব। 100%, হ্যাঁ, তোমার বইও কিছু দেয়া আছে, আমিও কিছু তৈরি করলাম, যে দেখো 100% দেয়া আছে। 100%কে ভগ্নাংশে প্রকাশ করো। কিভাবে করবা? এই 100 আর এই পার্সেন্ট মানে নিচে 100, এই 100টা উপরে যাবে আর পার্সেন্ট মানে নিচে এই 100টা যাবে। তো উপরে আর নিচে এই ভাগ চিহ্ন দিয়ে যদি 100 হয়, তাহলে দেখবে উপরে এবং নিচে যদি একই মান থাকে তাহলে সমান সমান 1 লিখবে। সেটা শুধু 100-র ক্ষেত্রে না, মনে রাখবে সেটা 100-র ক্ষেত্রে না, অন্য কোনো সংখ্যার ক্ষেত্রে হতে পারে। ধরো উপরে যদি 12 হয়, নিচেও যদি 12 হয়, তাহলেও সমান সমান 1 হবে। উপরে এবং নিচে যদি একই জিনিস হয় তাহলে তার উত্তর 1 হয়, সবসময় মনে রাখবে। উপরে এবং নিচে যদি একই জিনিস হয় তাহলে তাদের উত্তর 1 হয়। তোমাদের 94 পৃষ্ঠায় এরকম কিছু অঙ্ক আছে, এই যে দেখো, এই যে 100%, এর অর্থ হলো 100/100=1। আরও কিছু অঙ্ক আছে, এই যে পার্সেন্টেজকে দশমিক এবং ভগ্নাংশে প্রকাশ করো 94 পৃষ্ঠায়। আমি কিছু করে দিয়েছি, আর কিছু তোমরা বাসায় করো, বিশেষ করে 1 এবং 4 তোমরা বাসায় করবে। আচ্ছা, 94 এবং 95 পৃষ্ঠার অঙ্কগুলো তোমরা বাসায় করবে, আমি আরও কিছু দিচ্ছি। দেখো 89%কে ভগ্নাংশে প্রকাশ করো। তো 89 জায়গায় 89 বসবে, পার্সেন্টের জায়গায় নিচে ভাগ চিহ্ন দিয়ে নিচে 100 বসবে। পার্সেন্ট কথার অর্থ কি? 1/100 বলেছিলাম, তো 89-এর সাথে 1 গুণ করলে তো 89-ই হয়, তো উপরে 1 না লিখলেও চলে। 89 আর পার্সেন্ট মানে নিচে 100, 89% মানে 89/100 ভগ্নাংশে প্রকাশ করলাম।
25% মানে দেখো 25 বাই 100 মানে এটা কাটাকাটি যায় লঘুষ্ঠ আকারে প্রকাশ করতে হবে কাটাকাটি করে এটা অ্যানসার খেয়াল করো কিন্তু কাটাকাটি যায় তাই কাটাকাটি করে অ্যানসার হয়েছে ভালো করে দেখো দেখেছো কিভাবে করলাম উপরেরটাও একটু দেখে নাও উপরে গুলো আরেকবার দেখে নাও ভালো মতো এরপরে আমরা আরো দুটোতে যাব দেখো 34% দেখো 34/100 হয়েছে 34/100 তো এটাও কাটাকাটি যায় কাটাকাটি করেছি 99% 99/100 এখন দেখো 34% কে দশমিকে প্রকাশ করতে বলেছে এটা এটা ভগ্নাংশ পর্যন্ত শেষ ছিল ভগ্নাংশ কিন্তু 34% কে আমরা বলেছি ভগ দশমিকে প্রকাশ করতে তো ভগ্নাংশে আর রাখা যাবে না এটা কি করতে হবে দশমিকে প্রকাশ করতে হবে ঠিক আছে তুমি এখান থেকে এই যে ভগ্নাংশ নিয়েছো এটা ভগ্নাংশ থাকবে আর এই 34/100 কে তুমি ডাইরেক্ট দশমিকে প্রকাশ করবে কাটাকাটি না করে শুধু দশমিকে প্রকাশ করতে বললে 34/100 কে তুমি ডাইরেক্ট ভগ্নাংশে প্রকাশ করে দিবে যেমন দেখো আমি দেখাচ্ছি এটা হচ্ছে ভগ্নাংশে প্রকাশ সে প্রকাশ আচ্ছা এখান থেকে এ পর্যন্ত আসলো আবার 34/100 কে এখন তুমি দশমিকে প্রকাশ করো দেখো আগে যেভাবে তুমি দশমিকটা দিয়েছিলে ঠিক এখন আমি সেভাবে দশমিকটা বসালাম এই যে দেখো নিচের এক উপরে চলে গেলে দশমিক হয়ে যাবে তাই না দুটো শূন্য দুটো সংখ্যা তাই দুটো সংখ্যা দুটো শূন্য বরাবর বসালাম আর একটা এই পাশে দশমিকে পরিণত হলো শূন্য এটাতে আরো ভালো করে দেখাই দেখো দুটো সংখ্যা তাই দুটো সংখ্যা বসিয়ে দিলাম এক উপরে চলে গেল দশমিক হয়ে যাবে এক দশমিক উঠাই দিলে নিচে এক হয় আর নিচের এক উপরে চলে গেলে দশমিক হয় আর শূন্য যে দেখো আচ্ছা তাহলে এটা মোটামুটি শেষ এখন আমরা দেখো
এখন আমরা দেখব 95 পৃষ্ঠায় কিছু অঙ্ক আছে যে 25 লিটার 50 লিটারের কত এই অঙ্কগুলো আছে এই যে 95 পৃষ্ঠায় এই যে অঙ্কগুলো এখন একটু করব আমরা ঠিক আছে আমি খালি ঘর না লিখে কত লিখে করাচ্ছি দেখো 25 লিটার 50 লিটারে কত পার্সেন্ট মানে 100 পার্সেন্ট মানে 100 বের করতে হবে মনে রাখবে পার্সেন্ট মানে কিন্তু 100 100 বের করতে হবে তো 50 লিটারে কত 25 লিটার 1 লিটারে কত আর 100 লিটারে কত ঠিক আছে 25 লিটার 50 লিটারের কত তাই 50 লিটারের কত পার্সেন্ট 50 লিটারের ভিতরে তো 25 লিটার আছে তাই না 25 লিটার তো কম 25 লিটারের ভিতরে তো আর 50 থাকবে না 50 এর ভিতরে 25 আছে দেখো 1 2 3 গুণলে কিন্তু 50 এর ভিতরেই তুমি 25 পেয়ে যাবা তাই আমি লিখেছি 50 লিটারে হয় 25 লিটার 1 লিটার কত আর পার্সেন্ট চাইছে মানে 100 100 লিটারে কত এই হলো 50 লিটার কাটাকাটি করে আমি বের করেছি দেখে নাও ভালো করে পঁচিশ আর এই 50 নিচে যাবে 100 গুণ হয়ে ওপরে যাবে তারপর শূন্য আর শূন্য কাটছি 5 দিয়ে 10 কে কাটলাম 2 25 দুগুণে 50 লিটার 100 লিটারের মধ্যে থাকবে 50 লিটার আচ্ছা এবার আরেকটা আছে দেখো যে 16 জন লোক হলো কতজন লোকের 32% 16 জন লোক কতজন লোকের 32% তো দেখো 32 জন লোক হচ্ছে 100 জন লোকের মধ্যে তাই না 100 জন লোকের মধ্যেই তো 32 জন লোক তো 32 জন লোক হচ্ছে 100 জনের মধ্যে একজনের মধ্যে কত আর 16 জন লোকের কতজনের মধ্যে আছে 16 জন লোক কতজন লোকের মধ্যে আছে সেটা বের করতে বলেছে তো 32 জন আছে 100 জনের মধ্যে একজন আছে আর 16 জন আছে 50 জনের মধ্যে কাটাকাটি করে আমি বের করেছি এগুলো বাসায় ভালোভাবে বারবার অনুশীলন করতে হবে আচ্ছা এবার আরেকটা দেখো এখানে বলেছে 120 কিলোগ্রামের 20% হলো কত কিলোগ্রাম 120 কিলোগ্রামের 20% হলো কত কিলোগ্রাম তাহলে 100 গ্রাম আছে 100 গ্রামের মধ্যে আছে 20 গ্রাম 1 গ্রামের মধ্যে কত আর 120 গ্রামের মধ্যে কত গ্রাম আছে দেখো 120 এর যে শূন্য সাথে শূন্য কেটেছি 20 এর শূন্য সাথে শূন্য কেটেছি নিচের 1 এর কোনো ভ্যালু নাই নিচের 1 এর কোনো ভ্যালু নাই তাই 100 কোনো ভ্যালু নাই তাই 12 2 24 গ্রাম আচ্ছা তোমরা 94 95 এর সাথে 94 পৃষ্ঠা 95 পৃষ্ঠা কথার অঙ্ক বাদে আর কি এগুলো এবং 99 পৃষ্ঠার 1 নম্বর যে খালি ঘরটা আছে এটাও বাসায় করবে 99 পৃষ্ঠার 1 নম্বর খালি ঘর এই যে 99 পৃষ্ঠার 1 নম্বর যে খালি ঘরগুলো আছে এটা বাসায় করবে এই কথার অঙ্কগুলো আমরা পরে করাবো 95 পৃষ্ঠারও কথার অঙ্ক আমরা পরে করব আগে এই যে খালি ঘরগুলো আছে এটা আগে শেষ করবে আর 94 95 পৃষ্ঠা তোমাদের বাড়ির কাছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ